সুন্দর সুন্দর এসব ভাস্কর্য দেখলে শিল্পের প্রতি ভালোবাসা থাকা কোনো মানুষই সম্ভবত মুগ্ধ না হয়ে পারবে না। এখন যদি বলা হয় এসব আসলে চোখ দিয়ে তৈরি, তাহলে আপনিও কি অবিশ্বাসের চোখ দিয়ে দেখবেন? অনেকে অন্তত তাই করছে। কেউ কেউ আবার প্রশ্ন করছে, এটি কি কোনো বিশেষ ধরনের চোখ? না, ছোটবেলায় হাতে খড়ি দেওয়ার সময় যে চক আপনার হাতে তুলে দেওয়া হয়েছিল বা স্কুলের পুরনো ব্ল্যাকবোর্ডে যে চক দিয়ে শিক্ষককে আপনি লিখতে দেখেছিলেন, আপনার অভিজ্ঞতা ব্যতিক্রম না হলে সম্ভবত সেই চক দিয়েই তৈরি এসব ভাস্কর্য। তুচ্ছ উপকরণ দিয়ে তৈরি নিপুণ এই শিল্পকর্মের জন্ম কিন্তু খেলাচ্ছলে। সেই গল্প জানতে ফিরতে হবে কুমিল্লা শহরের এখনকার স্কুল শিক্ষক সামিউল আলমের শৈশবে, যখন আঁকাআঁকির প্রতি তীব্র আকর্ষণ বোধ করতেন তিনি। তাই সাধারণ স্কুলের পাশাপাশি নিজ আগ্রহে তিনি ভর্তি হন আর্ট স্কুলেও। তবে আট দশটি পরিবারের মতো তার পরিবারও শিল্পের প্রতি এই আগ্রহকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাদের অগ্রাধিকারে ছিল গতানুগতিক একাডেমিক লেখাপড়া। তাই নবম শ্রেণীতে ওঠার পর সামিউলকে ছেড়ে দিতে হয় আর্ট স্কুল। চক দিয়ে ভাস্কর্য করাটা আমার মূলত শুরু হয় নবম শ্রেণীতে। আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমার হাতে থাকতো চক, ডাস্টার, ব্যাত। তো এই চক দিয়েই জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে খোঁচাতে খোঁচাতে দেখলাম যে একটা সময় একটা স্কাপচার চলে আসে। তো পরবর্তী সময় এ থেকে ধারাবাহিকতা শুরু হয়, যদিও আমি ছবি আঁকতে পছন্দ করি। আর্ট স্কুলে যাওয়া থামাতে হলেও সামিউলের শিল্পী মন থামেনি। খানিকটা অবচেতনেই যেন তিনি শুরু করে দেন চক দিয়ে ভাস্কর্য তৈরির এই কাজ। গড়তে লাগলেন নানা আকৃতি। তবে এটি যে একটি শিল্প অনেক দিন সেটাও জানতেন না তিনি। তাই এসব শিল্পকর্ম ফেলে রাখতেন ড্রয়ারে। ভাস্কর্য করি আর ড্রয়ারে রেখে দিই। বন্ধু বান্ধবরা চাইলে তাদেরকে আমি ভাস্কর্য দিয়ে দিতাম, তখন তো আর এটার কদর বুঝতাম না। এসব কাজের খবর পত্রিকায় প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, কেউ আগ্রহ না দেখানোয় সেটা মুখ থুবড়ে পড়ে। 2017 সালে ঢাকা থেকে আর্ট কলেজে একটি প্রদর্শনীতে অংশ নিয়ে পুরস্কার পান তিনি। 2021 সালে কুমিল্লায় শিল্পকলা একাডেমির একটি প্রদর্শনীতেও অংশ নেন। বন্ধু ও শিক্ষকদের উৎসাহে একই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে কাজ জমা দিয়ে জিতে নেন পুরস্কার। পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে আমি আমার 72টা চকের ভাস্কর্য উপস্থাপন করি, আর এটা থেকে আমি জাতীয় পুরস্কার পাই। এই স্বীকৃতি নতুন করে পথ চলার প্রেরণা দিচ্ছে তাকে। বাংলার 2500 বছরের ইতিহাস চকের ভাস্কর্যে ফুটিয়ে তুলতে কাজ করছেন এই শিল্পী। নিজের কাজকে এবার তিনি নিয়ে যেতে চান আন্তর্জাতিক পর্যায়ে। চকের স্কাপচার নিয়ে আমি আরও কিছু পরিকল্পনা করছি, যাতে চকটাকে আমি জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। আমার চেষ্টা থাকবে এটা আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, ওই প্রচেষ্টায় আমি ইদানিং কাজ করছি। ইনশাল্লাহ আমি এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। সামিউল বর্তমানে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন। এছাড়া নগরীর কাপ্তানবাজারে প্রতিষ্ঠা করেছেন রেইনবো আর্ট ইনস্টিটিউট, যেখানে শিক্ষার্থীদের আর্ট শেখান তিনি।